সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসএলএসটি বাংলা সিলেবাসের অন্তর্গত দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের তিন পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায়। এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে আমরা এবং প্রত্যেকটি লাইনের শব্দ ধরে আমরা কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের পরবর্তীতে কিন্তু তিন পাহাড়ের কোলে কবিতাটির থেকে কোনো অসুবিধা হবে না। এবং এই ভিডিওর শেষে তোমাদের জানিয়ে দেবো কি ধরনের প্রশ্ন আসতে পারে এই কবিতাটি থেকে। তো বন্ধুরা চলো দেখে নাও, তিন পাহাড়ের কোলে কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। তো আমাদের প্রথমে যেটি জেনে নিতে হয় সেটি হচ্ছে উৎস, কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এটি হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তো হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, তোমরা খাতায় নোটস করে নেবে যে এই কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু তিন পাহাড়ের কোলে কবিতাটি। তো হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1969 খ্রিস্টাব্দে। এরপর আমাদের জানতে হবে শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তোমাদের যদিও কাব্য সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায় সিলেবাসে আছে, তবু তোমাদের কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ভালোভাবে জেনে রাখতে হবে। শক্তি চট্টোপাধ্যায়ের দুটি ছদ্মনাম তোমাদের বলে রাখি, এক রূপচাঁদ পক্ষী, দুই অভিনব গুপ্ত। তো এরপর আমরা কবি পরিচিতিটি আগে জেনে নিই। তো দেখে নাও, এখানে তোমাদের বইয়ে কবি পরিচিত আছে। তো এখানে তোমাদের আছে শক্তি চট্টোপাধ্যায় 1933 জন্ম এবং 1995 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। তো এখানে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় যম কবিতা লিখে সাহিত্য জগতে প্রবেশ করেন। এই লাইনটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে কোন কবিতার মাধ্যমে কোন কবিতা লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন, অর্থাৎ যাকে বলে ডেবিউ, তার প্রথম কিন্তু সাহিত্য জগতে প্রবেশ করার প্রথম কবিতা যম কবিতা, সেটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। কবিতা পত্রিকাটি কার সম্পাদিত? বুদ্ধদেব বসুর, এগুলো মনে রাখতে হবে। এবং শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কি? হে প্রেম হে নৈশব্দ। এবং তোমাদের মনে রাখতে হবে কাব্যগ্রন্থের সংখ্যা 51টি, কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা 111টি। এগুলির মধ্যে আছে ধর্মে আছি, জিরাপো আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি, খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সে সঙ্গে আমাদের দুটি বিখ্যাত উপন্যাস মনে রাখতে হবে, কুয়োতলা, অবনী বাড়ি আছো, এই দুটি তার বিখ্যাত উপন্যাস। এবং সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেন কবিতা সাপ্তাহিকী প্রকাশ করে। তো বন্ধুরা তিনি পুরস্কার পেয়েছেন আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। এরপর বন্ধুরা আমরা কবিতার বিষয়বস্তুতে চলে যাই। তো কবিতার বিষয়বস্তু তোমাদের কবিতা নিয়ে আলোচনা করার আগে কিন্তু তোমাদের বলে নিই কবিতার প্রেক্ষাপটটা কী। তো কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়, কবি বরাবরই ভ্রমণ পিপাসু। তিনি কলকাতায় বদ্ধভাবে যান্ত্রিক পরিবেশের মধ্যে জীবনযাপন করে অতিষ্ঠ হয়ে পড়েছেন, তাই তিনি প্রকৃতির সন্নিকটে আসার চেষ্টা করেছেন এবং প্রকৃতির সন্নিকটে এসে যে উপলব্ধি করেছেন সেটি তিনি এই কবিতায় লিপিবদ্ধ করেছেন। তো ভ্রমণ পিপাসু কবি যখন কলকাতার যান্ত্রিক জীবনের কোলাহলে অতিষ্ঠ হয়ে পড়েছেন, তখন তিনি বেরিয়ে পড়েছেন ভ্রমণে এবং সেই ভ্রমণে এসে যে উপলব্ধিটি করেছেন সেই উপলব্ধিটি তিনি এই কবিতায় লিপিবদ্ধ করেছেন। তাহলে চলো আমরা কবিতাটি আলোচনা শুরু করি। দেখে নাও, প্রথম লাইন আছে, অন্ধকারে তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। তো এখানে অন্ধকারটি বলতে বোঝানো হয়েছে ভোরবেলা, ঠিক আছে, ভোরের আগে যে অন্ধকার থাকে সেই অন্ধকারের কথা বলা হয়েছে। তো অন্ধকারে তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে একটি স্টেশন তোরা ধরে নিতে পারো যে তিন পাহাড়টি একটি স্টেশন, সেই স্টেশনে তারা ট্রেন থেকে নামলেন এবং সেই সঙ্গে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষদের কথা বলা হয়েছে। তিন জোড়া চোখ বলতে কবি এবং তার দুজন বন্ধু, টোটাল তিনজন। তাহলে তিন জোড়া চোখ মানে হচ্ছে তিনজন
মানুষের চোখ কিন্তু আটকে গেল ফ্রেমে। তো ফ্রেমটি কি এর পরের লাইনে দেখে নাও, জনমানববিহীন স্টেশন, সেই ফ্রেমে ফ্রেমে তাহলে কি কি আটকে আছে, জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়। দেখো তারা যখন তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমেছে তখন সেই স্টেশনে জনমানব শূন্য স্টেশন এবং আকাশ ভরা তারায় এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। জনমানবহীন স্টেশনে যখন পৌঁছেছে এবং দেখছে আকাশে তারায় তারাময়, সম্পূর্ণ তারায় তারাময়, এবং এমন যদি একটি দেশে কেউ আসে তাদের অনুমান যে সকলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন। পরের স্তবকে চলে আসলাম, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। তো কবিরা পথ হারিয়ে যেদিকেই যাচ্ছে সেদিকে কিন্তু পথ আছেই, অর্থাৎ কবিদের গন্তব্যস্থল যেখানে সেখানে যাওয়ার জন্য পথ ভুলে যেই পথেই যাক না কেন তাদের কিন্তু পথ ভুল হচ্ছে না, তাদের সেই পথে গিয়েই তারা পৌঁছাচ্ছে এবং তাদের লক্ষ্যের দিকেই কিন্তু তারা এগিয়ে চলেছে। তাই যতই তারা পথ হারাক যেদিকেই পথ হারিয়ে যাচ্ছে সেদিকেই পথ আছে এবং পথ ধরে তারা লক্ষ্যের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে। ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই, সেই পথে কি আছে, ঝর্ণা আছে, কাঁদর অর্থাৎ পাহাড়ের গুহা, কাঁদর অর্থ পাহাড়ের গুহা, এবং সেখানে টিলা আছে, টিলা বলতে তোমাদের বনভূমি এলাকায় যাদের বাড়ি তারা জানবে যে জঙ্গলে মাটির কিন্তু উই পোকা বা অন্যান্য পোকামাকড়রা যে সমস্ত মাটির স্তূপ তৈরি করে সেটি বড়ও হয় আবার অনেক সময় ক্ষুদ্রও হয়, তো তাকে বলে টিলা, এবং সেখানে কি আছে, পাথর আছে বনভূমির কাছে। তো পথ হারিয়ে যখনই যাচ্ছে যেদিকেই সেখানে বনভূমি আছে, বনভূমির পাশে ঝর্ণা পাহাড়ের গুহা এবং টিলা আছে এবং পাথর আছে। তো আমরা এই কবিতাটি পড়তে পড়তে বুঝতে পারবো যে কবি এবং তার বন্ধুগণ কিন্তু এক পার্বত্য পরিবেশে এসে উপস্থিত হয়েছেন। বনভূমির ওপারে কোন মনভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। তো এই দু লাইনের অর্থ হচ্ছে বনভূমির পাশে যখনই কবি এবং কবির বন্ধুগণ উপস্থিত হয়েছে তখনই তারা অনুভব করতে পারছে যে বনভূমির ওপারে হয়তো কোনো মনভূমির আবাসভূমি আছে, অর্থাৎ মানুষের আবাসভূমি আছে। এখানে দয় অর্থ কিন্তু হ্রদ, ধ্বনি পরিবর্তিত হয়ে এখানে কিন্তু দয় হয়েছে। তো এখানে হ্রদ আসল তোমাদের যে শব্দটি হবে, তো মনভূমির দয় বলতে এখানে মনভূমির আবাসভূমিকে অর্থাৎ মানুষের আবাসভূমিকে বোঝানো হয়েছে। সেই আবাসভূমিতে কবির কল্পনা যে সেখানে যেন মানুষের বসবাস আছে এবং সেখানে মানুষ যেন আমরা যেমন স্বপ্নে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় সেরকম যেন সেখানেও যে সমস্ত মানুষের বসবাস সেখানে যেন তারাও স্বপ্নে কথা কয় সেইভাবে। তো আমরা তৃতীয় এবং শেষ স্তবকে চলে এসেছি, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। এখানে পূব আকাশে সূর্যোদয় হয়, সেখানে যেন সূর্য ঘোমটা ঢাকা নিয়েছিল এতক্ষণ, সে তার ঘোমটা খুলল এবং কবি এবং কবির বন্ধুগণ দেখতে পেলেন শক্ত সবুজ গা। তো শক্ত সবুজ কেন বলা হয়েছে এখানে, কারণ গ্রামটি চারিদিকে পার্বত্যময় পরিবেশের মধ্যে কিন্তু গ্রামটি সৃষ্টি এবং মানুষের সেখানে বসবাস। তাই এই কঠিন পরিস্থিতিতে কিভাবে মানুষের বসবাস, কিভাবে মানুষের জীবনযাপন, তার জন্য কবি কিন্তু এখানে বিশেষণটি প্রয়োগ করেছেন শক্ত সবুজ। তো এই শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, ভেসেছে অর্থাৎ তিন পাহাড়ের কোলে কিন্তু গাটির সৃষ্টি হয়েছে। তো তাহলে যখনই সকাল হলো তখনই কিন্তু তারা দেখতে পেলেন একটি তিন পাহাড়ের কোলে একটি গ্রাম আছে। তারপরের লাইন খুব ইন্টারেস্টিং লাইন, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। এই দুটি লাইনের অর্থ অনেকেই অনেক রকম করে, তো আমি তোমাদের বলবো যে কবি যেহেতু শহর জীবন অতিক্রান্ত করে ভ্রমণে বেরিয়েছেন, সেই শহর জীবনে দমবন্ধ পরিবেশে এবং বদ্ধ ঘরে আবদ্ধ থেকে কবি যে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার জন্য কিন্তু ভ্রমণে বেরিয়েছিলেন। তাই কবি বলছেন যে সহজ করে বাঁচা কিন্তু খাঁচাতে সম্ভব নয়, অর্থাৎ শহুরে বদ্ধ ঘরের মধ্যে জীবনযাপন করে সেই
জীবন যাপনের মধ্যে কোনো কিন্তু আনন্দ নেই। কবি এটুকুই বলেছেন যে সহজ করে বাঁচা কখনোই খাঁচাতে সম্ভব নয়। পাখির যেমন জীবনযাপন খাঁচাতে অতিষ্ঠ হয়ে পড়ে, সের তো কবির শহুরে জীবন কিন্তু দমবন্ধ এক বদ্ধ পরিবেশের মধ্যে ছিল এতদিন। তাই বলছে সহজ করে বাঁচা ওই দমবদ্ধ পরিবেশের মধ্যে কিন্তু সম্ভব নয়, তার জন্য প্রাকৃতিক পরিবেশের সন্নিকটে আমাদের উপস্থিত হতে হবে। পরবর্তী লাইন, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। তো এখানে তোমাদের কলরব হবে, তো তিন পাহাড়ের যে গ্রাম, যে গ্রামের বিশেষণ শক্ত সবুজ, সেই গ্রামের বৈচিত্র্যময় এবং বর্ণময় পরিবেশে কবি যেন নকশি কাঁথার স্বাদ পেয়েছেন। তিন পাহাড়ের যে গ্রাম, এই গ্রামটি হলো প্রকৃতির প্রতিকূল পরিবেশ। এই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষ যেভাবে জীবনযাপন করছেন, বৈচিত্র্যময় বর্ণময় সেই জীবনযাপন দেখে কবি আশ্চর্য। এবং নকশি কাঁথায় যেমন এক ধরনের উজ্জ্বল ছবি থাকে, সেরকম এই তিন পাহাড়ের যেন এই উজ্জ্বল বর্ণময় পরিবেশ, যেটা প্রকৃতির প্রতিকূল পরিবেশ, সেই পরিবেশে উজ্জ্বল বর্ণময় জীবন এবং শিশুদের কলরব, অর্থাৎ এখানে শিশুদের কিন্তু হাসি খুশি দিকটি কবি বলেছেন। তো এইভাবে কিন্তু কবিতাটি শেষ হলো। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমাদের সর্বশেষে যেটি বলেছিলাম, তিন পাহাড়ের কোলে এই কবিতাটি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তিন পাহাড়ের কোলে কবিতাটি কার লেখা আসতে পারে, শক্তি চট্টোপাধ্যায় উৎস আসতে পারে, এবং তোমাদের কবি পরিচিত থেকে যেটি আসতে পারে সেটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় কোন কবিতা লিখে কাব্যজগতে প্রবেশ করেন। তাছাড়া কবিতা থেকে যদি লাইন আসে, এ ধরনের লাইন আসবে যে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে, তো তোমাদের প্রশ্নে কিন্তু তিন জোড়া থাকবে না, ওখানে ড্যাশ থাকবে, সেখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলবে। তোমাদের কবিতার থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে শূন্যস্থান পূরণ, তোমাদের কবিতা থেকে বিশ্লেষণ আসে না। তাছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে যে পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে, এবং সেখানে কি কি বনভূমির কাছে আছে, ঝর্ণা কাদর টিলা পাথর, তোমাদের অপশানে এগুলো থাকবে বিভিন্ন রকম। তাছাড়া তিন পাহাড়ের কোলে কবিতাটি গা সম্পর্কে কোন কোন বিশেষণ প্রয়োগ করা হয়েছে, যেমন শক্ত এবং সবুজ। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে। তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।